হযরত আসিম রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, তো উনি যখনই কোরআনুল করিমের তেলাওয়াত করতেন ওনার তেলাওয়াতের সাথে মেশকে আম্বরের সুগ্রাম বের হইত। তো লোকেরা জিজ্ঞাসা করতেছে, হযরত আপনি যখন তেলাওয়াত করেন তেলাওয়াতের সাথে মেশকে আম্বরের সুগন্ধি বের হয়, রহস্যটা কি? কিছুই তো বুঝলাম। হযরত আসিম রহমাতুল্লাহ আলাইহি তখন সবাইকে বলতেছেন, ভাই শুনো, আমি প্রত্যেক দিন যখনই সময় পাই তখনই কোরআনের তেলাওয়াত করি, আর কোরআনের তেলাওয়াত করতে করতে আমার এখন এমন অবস্থা হয়ে গেছে তেলাওয়াত না করলে আমার খারাপ লাগে, তো কোরআনের তেলাওয়াতের সাথে আমার মনের দিলের একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তো আমি একদিন রাতের বেলায় ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে আয়েশা ডাকতেছে, আসেন আমার একটু তেলাওয়াত করে শোনাও না, যেরকম সুবহানাল্লাহ, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও না। হযরত আসিম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবীজি কোরআন তো আপনার উপর নাজিল হয়েছে, আপনার চাইতে সুন্দর পড়নে ওয়ালা কে আছে? আমি আসিম, আপনার জন্য গণ্য উম্মত, আমি তেলাওয়াত করব, আপনি শুনবেন, এটা কেমন কথা? আপনি তেলাওয়াত করে না, আমি আসিম শুনি এটাই ভালো হয়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই, আসিম না না তুমি তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত আমার কাছে খুব পছন্দ, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহি কোরআনুল করিমের তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াত করতে করতে যখন তিনি তেলাওয়াত বন্ধ করলেন, আল্লাহর পয়গম্বর ওই স্বপ্নের মধ্যেই হযরত আসিম রাহমাতুল্লাহি আলাইহির দুইটা ঠোঁটের মধ্যে নবীর দুইটা ঠোঁট মুবারক লাগাইয়া একটা চুমা দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আসিম বলতেছেন, আমি হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম, জাগ্রত হওয়ার পরে যখন উযু করে তেলাওয়াত শুরু করলাম, সেই দিন থেকে আমার তেলাওয়াতের সাথে মেশকে আম্বরের সুগ্রাম বের হইতেছে। তো কোরআনুল করিমের তেলাওয়াত আমাদেরকে দিল থেকে করতে হবে, মন থেকে করতে হবে, এবং কোরআন এমন একটা দামি জিনিস, দুনিয়াতে কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থের একটা অক্ষর পড়লে দশটা নেকি আছে, আছে না? আরো জোরে বলেন, আছে না? কোরআন এমন এক কিতাব, এমন এক গ্রন্থ যেই গ্রন্থের এক একটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন দশটা নেকি দান করবে। এই জন্য জান্নাত আল্লাহর কাছে আবেদন করব, আল্লাহ কোরআন পড়নে ওয়ালাকে আমি জান্নাতে আপনি প্রবেশ করায় দেন।